হোস্টেলের জন্য কিন্তু এই ফ্রিজগুলো নিয়ে থাকে, যারা আসলে নতুন মেডিকেল বলেন ই বলেন হোস্টেলে আছে তাদের জন্য এই ফ্রিজগুলো সুইটেবল হয়। আচ্ছা, উপরেটা হচ্ছে ডিপ, নিচেটা হচ্ছে নর্মাল। আপনাদের ফ্রিজটা দেওয়া আছে, আপনার নর্মালটাকে ফ্রিজ আর ডিপটাকে বলছে, এছাড়া অ্যালাদার মোড দেওয়া আছে।180 লিটারের কিন্তু এই গ্রাফিক্সটা আসলে কোন ফ্রিজ আজ পর্যন্ত দেওয়া হয়নি, এটাতে দেওয়া হয়েছে। একদম নিখুঁত ভাবে সাজানো, আপনি দেখতে পাচ্ছেন যেমন র্যাপিং পেপারে আসলে মোড়ানো আছে, এরকমই মনে হচ্ছে। যারা আমার এই ভিডিও দেখবে, আপনার ভিডিও দেখেন, বলবে যে আমি নাইম ভাইয়ের ব্লগ দেখেছি। শুধুমাত্র তাদের জন্য, তারা পারচেজ করলে তাদের জন্য সারা দেশে ঢাকা সিটির মধ্যে বাসার নিচ পর্যন্ত এবং ঢাকা সিটির বাইরে কুরিয়ার পয়েন্ট পর্যন্ত আমি মাত্র 500 টাকা ডেলিভারি চার্জ নেবো। অনলি ডাবল ডোর ছাড়া ছোট বড় যত ফ্রিজ আছে সবগুলোতে মাত্র 500 টাকা নেবো। জাস্ট আপনার চ্যানেলের নাম বলতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে, গ্রামে কিংবা শহরে, যে যেখান থেকে দেখছেন, সবাইকে জানাই সময়ের প্রয়াসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিরাম। ডাবল ডোর, তারপরে কিছু নতুন গ্রাফিক্সের কিছু ফ্রিজ দেখাবো, ইনশাআল্লাহ দেখতে থাকবেন। আহেদ ভাই, ভীষণ ফ্রিজে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন? আজকে আসলে 10 নয় 15 নয়, আজকে 20% ডিসকাউন্ট থাকবে। এছাড়াও সর্বোচ্চ আজকে 28,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে। 28,000 টাকা? 28,000 টাকা। ওকে, দর্শক ভিডিওটি কন্টিনিউ করেন, আমরা এক একটা করে দেখাচ্ছি এবং গ্রাফিক্স গুলো দেখলে মানে আপনার মন ভরে যাবে। চমৎকার চমৎকার গ্রাফিক্স নাকি ভাই? কে আমাদের নতুন নতুন কালেকশন আছে যেটা কিনা নাইম নিজাম ব্লকে আজকে আমি প্রথমেই দেখাবো, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকে। আজকে আমি ছোট্ট একটা ফ্রিজ দিয়ে শুরু করছি। এটার মডেল হচ্ছে ভীষণ, 150 লিটারের, আপনার গর্জিয়াস একটা কালার, যেটা কিনা আসলে আমরা সর্বপ্রথম আপনাদের মানে অনেক আগে দেখাইছি। সো মধ্যখানে এটা আসলে আউট ছিল, সো আমরা এখনই নামাই। ফুলদানি ডিজাইন নাকি? হ্যাঁ, ফুলদানি ডিজাইন, যেটা চাহিদা আসলে অনেকটুকু রয়েছে। ভিতর পাশটা আসলে একটু দেখা দিই। এরপরে আমি 222 লিটারের 50-50 একটা ফ্রিজ দেখাবো। এটা 222 লিটার নেট ভলিউম, আপনার মিরর গ্লাস এর দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমাকে এবং আপনাকে দুইজনকে আসলে স্বচ্ছভাবে দেখা যাচ্ছে। জি অবশ্যই। এটা আরেকটু বড়, ভিতর পাশটা একটু দেখা দিই। 222 লিটার টিকবে আর কি, উপরেটা হচ্ছে ডিপ, নিচেটা হচ্ছে নর্মাল। এটার এমআরপি হচ্ছে আপনার 40,200 টাকা, আমরা 20% ডিসকাউন্ট রাখছি মাত্র 32,200 টাকা। 32,200 টাকায় জি মিরর গ্লাসের ফ্রিজটা পেয়ে যাবেন। এরপর আমি দেখাবো যাদেরকে আসলে জয়েন্ট ফ্যামিলি, তো তাদের জন্য আসলে বড় সড়ো একটা ফ্রিজ চাই, তো তাদের জন্য এই ফ্রিজটা সুইটেবল হবে মনে করছি। সাইজ অনেক বড় না ভাই? একদম, মানে তেমন একটা গ্রাফিক্স দেওয়া যায় উপরে তেমন নাই, নিচে আসলে ছোট একটা ফুলের। এটাও তো ভাই মিরর না? হ্যাঁ, মিরর গ্লাসের, সম্পূর্ণ মিরর গ্লাসের, দেখতে পাচ্ছেন না? আচ্ছা, দেখা যাচ্ছে ভিতর পাশটা একটু দেখা দেই। নিচেটা হচ্ছে নরমাল, উপরেটা হচ্ছে ডিপ। এটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে যারা আছেন, যারা জয়েন্ট ফ্যামিলি নিয়ে থাকেন, 8-10 জন এর বেশি, 10 জন প্লাস ব্যবহার করতে পারবে। এটার এমআরপি হচ্ছে 48,600 টাকা, আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 38,900 টাকা। আমি দেখাবো নাইম ভাই এখন ছোট একটা ফ্রিজ, যাদের আসলে ছোট ফ্যামিলি নতুন করে সংসার সাজিয়েছে তাদের জন্য, এছাড়াও যারা ব্যাচেলর রয়েছে। 142 লিটারের একটা ফ্রিজ, ব্ল্যাক এবং রেড এর কম্বিনেশনে গোলাপ ফুল যাদের পছন্দ তাদের জন্য এই ফ্রিজটা ফিট হবে। একেবারে ছোট একটা ফ্রিজ ব্যাচেলরদের জন্য, একেবারে ছোট মানে 4 জন আমি দেখাবো একদম নিউ, একদম আপডেট একটা ফ্রিজ, যেটার গ্রাফিক্সটা একেবারে নিউ মডেলের। আপনার ফ্রিজটা 180 লিটারের কিন্তু এই গ্রাফিক্সটা আসলে কোন ফ্রিজ আজ পর্যন্ত দেওয়া হয়নি, এটাতে দেওয়া হয়েছে। একদম নিখুঁত ভাবে সাজানো, আপনি দেখতে পাচ্ছেন যেমন র্যাপিং পেপারে আসলে মোড়ানো আছে, এরকমই মনে হচ্ছে।
ভিতর পাশটা দেখাই দিই। আচ্ছা এটা একটা মিডিয়াম ফ্রিজ, দর্শক বন্ধুরা এটা হচ্ছে মিডিয়াম ফ্রিজ, 50-50 তো ডিপ, মোটামুটি ডিসেন্ট আছে। আর এটার গ্রাফিক্সটা অস্থা, এতটা মানে এত জীবন্ত লাগে আমার কাছে, রং করছে ঠিক আছে। তারপর একটু দেখায় দাও ভালো, যারা আসলে বাজেট একটু কম আছে কিন্তু আপনি ফ্রিজ মানে 180 লিটারের মধ্যে নিতে চান, এটা 1000 টাকা কোম্পানির রেট হিসেবে বেশি, এটা 1000 টাকা কোম্পানি থেকেও কম। সো আমাদের ডিসকাউন্ট উপরে এটার এমআরপিও কম আসবে, এটা আপনার ডিসকাউন্ট প্রাইস 28,700 টাকা আসবে, 200 লিটারের আপনার 100 লিটার দেখতে পারেন এটা কিন্তু আপনার ফুলের ডিজাইনটা পরে চমৎকার গ্রাফিক্সটা। ওকে এরপর আমি দেখাবো নাইম ভাই, যারা কিনা আসলে ভিশনের মধ্যে একটা টাচ অর্থাৎ ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ খুঁজতাছেন তাদের জন্য এই ফ্রিজটা। এবং এটার আরেকটা মার্ক হচ্ছে আপনারা আসলে যারা বিশেষ করে গ্রামে ইউজ করেন, যেহেতু লোড শেডিং ইলেকট্রিসিটি প্রবলেম, তো সেক্ষেত্রে আসলে এই ফ্রিজটা সাহিত্য বিষয় হবে, বিকজ এটা একটা ডয়ার ফ্রিজ। ডয়ার ফ্রিজ রাইট, আচ্ছা নিচে ডয়ার একটা দুইটা তিনটা চারটা দেওয়া আছে, আলাদা আলাদা আপনি রাখতে পারবেন যাতে করে আপনার খাবারগুলো স্থায়িত্ব বেশি থাকবে, যদিও আসলে কারেন্টটা অনেকক্ষণ না থাকে তারপরও কইলাম খাবার ভালো থাকবে। এছাড়াও এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন, দেখতে পাচ্ছেন রেফ্রিজারেটর ফ্রিজার লিফট প্রেস এখানে করতে পারবেন অতি দ্রুত, এই করা যায়। এটা 238 লিটারের, এটার এমআরপি হচ্ছে 42,200 টাকা, আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রেখেছি মাত্র 33,800 টাকা, 33,800 টাকা। চমৎকার একটা গ্রাফিক্স, আর সম্পূর্ণ ফ্রিজটা হচ্ছে ডিজিটাল টাচের মাধ্যমে আপনি টেম্পারেচার দেখতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে রাইট। এরপরে আমি দেখাবো 262 লিটারের একটা 3D প্রিন্টেড ফ্রিজ, কালারফুল ফ্রিজ, যেটা একদম গ্রাফিক্সটা ওটি আছে, আপনি যত দূরে থাকেন না কেন চোখটা এখানেই লেগে থাকবে, সর্বপ্রথম এখানেই চোখটা পড়বে। এটাও সেম মেজারমেন্ট 262 লিটার, আমি এটাও দেখাচ্ছি, এটাও দেখাচ্ছি আপনারা দেখছেন ভিতর পাশে চলে ফ্রিজ, একদম লম্বা ফ্রিজ, হ্যাঁ হাইট বেশি আছে, নিচেরটা হচ্ছে নরমাল। আচ্ছা জি এটাও সেম, এটা আসলে এমআরপি তে 1000 টাকা বেশি, সো ডিসকাউন্ট এরকম। এটা হচ্ছে হলো মিরর গ্লাস, হ্যাঁ সেম মেজারমেন্টে, এটা হচ্ছে মিরর গ্লাস, গ্লাসে ওটা হচ্ছে হলো এরপরে দেখাবো নাইম ভাই আমি যেটা আসলে ধৈত্যাকার ফ্রিজ, মুনেস্টার একটা ফ্রিজ, আসলে যে ফ্রিজ আসলে সচরাচর হয় না অন্যান্য ব্র্যান্ডের মধ্যে, একেবারে বড় একেবারে হাইটে আপনি 6 ফিট হলে এটা কত ফিট দেখতে পাচ্ছেন, 7 ফিটের উপরে একটা জায়ান্ট ফ্রিজ আসলে। আচ্ছা এটা জায়ান্ট ফ্রিজ ঠিক আছে, মনস্টার যে ফ্রিজ বলা হয়, হ্যাঁ মনস্টার বিশাল বড় ফ্রিজ, নাইন বাই ভার্সন মনস্টার ফ্রিজ রাইট। এই যে বিশাল বড় ডিপ, আপনি কল্পনা করতে পারেন এত বড় ডিপ, ঠিক আছে আপনি অন্যান্য ব্র্যান্ডের দিকে তাকাইলে এটাই মিনিমাম নিতে হলে 80,000 টাকায় নিতে হবে, কিন্তু সেখানেই আপনার ভিশন কোম্পানি রাখছে মাত্র 52,900 টাকা, কিন্তু সময়ের প্রেস রাখছে মাত্র 42,300 টাকা, 42,300 টাকা রাইট। এরপরে আমি দেখাবো 330 লিটারের বড় সড়ো একটা ফ্রিজ, যারা আসলে নিতে চান ডয়ার ফ্রিজের মধ্যে, আপনি ডয়ার
সব ব্যবহার করতে পারবেন, ডয়ার খুলে ব্যবহার করতে পারবেন, তাদের জন্য আসলে এটার গ্রাফিক্সটা মাশাআল্লাহ অনেক সুন্দর, ইয়েলো এবং আপনার কম্বিনেশনে ব্ল্যাক এর কম্বিনেশনে ভিতর পাশটা দেখাই দিই। এটা একটা যেহেতু ডয়ার ফেস, উপরে নরমাল, নিচে হচ্ছে ডিপ, আলাদা আলাদা ডয়ার আছে, আপনি এই ডয়ার গুলা খুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। আচ্ছা নাইম ভাই, ঠিক আছে, আর এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম। হ্যাঁ ঠিক আছে, তো আরেক ডিজাইন দেওয়া আছে, তো এটার এমআরপি হচ্ছে 51,900 টাকা, আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি, মাত্র 41,500 টাকা। 41,500 টাকা ভাই। এরপর আমি 305 লিটারের ঝিরি গ্লাস, আমি প্রথমে হয়তো দেখাইছি 305 লিটারের মিরর যে গ্লাসটা, মিরর গ্লাসটা দেখাইছি, আর এখন আমি দেখাচ্ছি আসলে 3D প্রিন্টের যে ঝিরি গ্লাস, যেটা হয় আসলে ভিতর পাশটা একটু দেখাই দিই। এটা 305 লিটার, মাশাআল্লাহ, বড় সরো প্রেমিল, অনেক বড় সরো, দেখেন এগুলোর প্লাস্টিক কোয়ালিটি অনেক ভালো মানে, ঠিক আছে, বিল্ড আপ কোয়ালিটি অনেক ভালো আসলে। আপনারা চেয়েছিলেন, ডিমান্ড দিয়েছিলেন, আমি দিতে পারি নাই, তো তাদের আশা আজকে পূরণ হবে ইনশাল্লাহ। এটার এমআরপি হচ্ছে 47,600 টাকা, আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি, মাত্র 38,100 টাকা। প্রত্যেকটা ফ্রিজে এই কালারটা হয়ে থাকে আরকি, 240 লিটারের একটা ফ্রিজ, দুইটা পাশে একটু দেখা দিই, 240 লিটার মানে মিডিয়াম ফ্রিজ,32,200 টাকা। 240 টাকা, যেটা কিনা আসলে আমার ভিউয়ার্সরা দেখে নাই, এমনকি নাইম ভাইও দেখে নাই আমার মনে হয়, এইটা আমি দেখি না আসলে, দেখতে পারেন ফুলটা ফুটে আছে, আপনি দেখতে পাচ্ছেন একটা অসাম নিয়ে ছোট ছোট ফোটা গুলা, অনেক সুন্দর লাগছে। ৪৪,400 টাকা, আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি, মাত্র 35,500 টাকা। ঠিক আছে, এই ফ্রিজটা দেখেন, 35,500 টাকা। এখন দেখাবো নাইম ভাই বিশনের, যেটা আসলে ডাবল ডোর, যেটা আসলে মানুষ স্বপ্ন দেখে একটা ফ্রিজ নিবে কিন্তু আসলে টাকার জন্য নিতে পারে না, তো তাদের জন্য বলবো আমি আসলে লাখের ফ্রিজ হাজারে চলে আসছে, আপনারা দেখতে পারেন। হ্যাঁ, এটা বিশনের 566 লিটারের একটা ফ্রিজ, আপনারা দেখতে পাচ্ছেন, নন পোস্টের একটা, হ্যাঁ ফ্রিজ ডাবল ডোর আর কি, ভিতর পাশটা একটু খুলে দেখাই দিই। আচ্ছা, এই পাশটা মনে হয় নরমাল, এই পাশটা ডিপ, ডোরের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা, আরো ভালো লাগবে, আর সব থেকে যেটা ভালো লাগছে ভাই, আমরা
28,000 টাকা মতো ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 72,000 টাকা। 72,000 টাকা, ওকে, 72,000 টাকায় ডাবল ডোরের ফ্রিজ 500 66 লিটার। আরেকটা হচ্ছে এই যে ওয়াটার ডিসপেন্সার দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন ওয়াটার এখানে আপনার থেকে ঠান্ডা পানি বের হবে। আচ্ছা, মানে ঠান্ডা পানি বের হবে, পানি রাখতে হবে ভিতর পাশে দিবেন আপনি, এখানে দিবেন আর এখান থেকে ঠান্ডা পানি খেতে পারবেন এখান থেকে। এখান থেকে আচ্ছা, চমৎকার। ওয়াটার মানে আপনার ঠান্ডা পানির জন্য বোতলে রাখা লাগবে, বোতলে রাখা লাগবে না, সরাসরি দিবেন আর এখান থেকে ফ্রেশ করার সাথে সাথে খেতে পারবেন। ওকে, তো দর্শক এই ভীষণের এই ফ্রিজটা যদি অন্য কোনো ইন্টারন্যাশনাল মডেলের সাথে আপনি এই জায়গায় যদি অন্য ব্র্যান্ডের চিন্তা করেন তো আপনাকে 1.5 লক্ষ টাকা দিয়ে এরকম ফ্রিজ নিতে হবে আর কি। শুধু ভীষণেই কিন্তু এই ডিসকাউন্টটা সাময়িক জন্য আসলে দেওয়া হয়েছে আর কি, ডিসকাউন্ট দিয়ে 72,000 টাকা। হ্যাঁ, ডিসকাউন্ট দিয়ে আপনার ডিসকাউন্ট প্রাইস 72,000 টাকা। আমার দেখা গেছে বিভিন্ন দেশ থেকে, দেশের বাইরে থেকে, বিভিন্ন জেলা থেকে ভিডিও দেখে ফোন দিবে, সেই ক্ষেত্রে কি আপনি কিছু আর কিছু অনার করবেন? আসলে এটা তো কুরিয়ার পয়েন্ট পর্যন্ত পৌঁছাই দেব, তো সেক্ষেত্রে আসলে কস্টিংটা আলোচনা সাপেক্ষে, তো তারপর আমি চেষ্টা করব কমিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।